কুড়িগ্রামের নাগেশ্বরী ভুরুঙ্গামারী ফুলবাড়ি উপজেলার মানুষের স্বাস্থ্য সেবায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে 1962 সালে 9.48 একর জমির উপর তৈরি করা হয় রায়গঞ্জ হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতালের 4 একর জমি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হাসপাতালের পরিত্যক্ত জায়গায় নির্মিত হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এখনও এর উদ্বোধন হয়নি। প্রতিষ্ঠানটি চালু হলে এ জেলার মেডিকেল শিক্ষার্থীরা সহ সারা দেশে প্রায় 1200 শিক্ষার্থী স্বাস্থ্য শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন। এখানে স্বাস্থ্য খাতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করার সুযোগ সুবিধা পাবে। অনেক মেয়েরা এখানে স্বাস্থ্য সম্পর্কে মানে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে এবং তাদের দেখে আমাদের এখানকার মেয়েরাও অনেক দ্রুতই এটি চালু করার কথা জানালেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। হস্তান্তর করলে প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থী এখানে দক্ষ টেকনিশিয়ান হিসেবে হতে পারবে। এলাকার অনেক উন্নয়ন হবে। এখানে অনেক এই এলাকার অনেক ছাত্রছাত্রীর শিক্ষার ব্যবস্থা হবে। এই হেলথ টেকনোলজি ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35,99,40,178 টাকা।